Δείτε. Του... Να πεις αμέσως. Bismillah ar-Rahman ar-Rahim. Bangladesh Jatiyo Jawati Yuvodale. Jualis Tarkudish Tabarshi Vipurakha Ayito. Atkeri Yuvoshwabeshen. Shababuti. Yuvodale. Shangrami Shababuti. Jatiyodale. Tabek Shababuti. Kurban Salahattin Tukur, Monte Pustatem, Bangladesh'e rağmeti, Ujjol Nakhutra, Ebon Gonatantri Gandaronel, Agro Shainik, Bangladesh Jatiyo Jawati Yuvodalet, Sabek Sadharan Sampadak, Sabek Montri, Aprodep Pioneta, Babugasya Chandra Rai, মন্ত্রী মুশরে আছেন সাবেক যুব নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে বিভাগ থেকে জেলা থেকে আগত আমাদের প্রিয় এবং আমাদের আশার স্থল আমাদের যুবক ভাইয়েরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে যে বাংলাদেশের যুবকেরা এখন জেগে উঠছে আজকে খুলনার সাধারণ যুব উন্নয়ন নেতৃত্বে যুবদল সারা দেশের যুবকদের মধ্যে চারণ সৃষ্টি করেছে তাদের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য তাদের দেশকে রক্ষা করবার জন্য এবং আমাদের নেত্রী যিনি সারা জীবন গণতন্ত্রের কথা বলেছেন সেই মহান নেত্রী ময়সী নারী এবং আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম কাজী জিয়ার মুক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণ প্রজন্মের আশা ভরসার স্থল যার দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ যিনি আজকে সমগ্র বাংলাদেশের তরুণ সমাজকে স্বপ্ন দেখাচ্ছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের সুখী সমৃদ্ধ বাংলাদেশের সেই নেতা তারেক রহমান সাহেবের মুক্তির জন্য তার ফিরে আসার জন্য আজকের এই সমাবেশ এখান থেকে এই ঘোষণা দিচ্ছে বন্ধুরা বন্ধুগণ এই লক্ষ যুবক তারা আজকে সমবেত হয়েছে এখানে শুধুমাত্র একটি লক্ষ্যে তারা মুক্তি চায় এই দেশের মানুষ মুক্তি চায় গণতন্ত্রের মুক্তি চায় দেশের জনগণের মুক্তি চায় তারেক রহমানকে নির্বাসন থেকে ফিরিয়ে দেশে ফিরিয়ে আনতে চায় বন্ধুরা আজকে এই সরকার যারা নির্বাচিত নয় যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে তারা বিগত 14 বছরে এই বাংলাদেশের সমস্ত সম্ভাবনাগুলোকে নষ্ট করেছে তারা আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তারা আমাদের অর্থনীতি ধ্বংস করেছে তারা আমাদের রাজনীতি ধ্বংস করেছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা এই সরকার গণতান্ত্রিক সরকার গণবিরোধী সরকার তারা আজকে এই অর্থনৈতিক সংকট যে তৈরি করেছে সৃষ্টি হয়েছে তার মূলে হচ্ছে এই সরকারের দুর্নীতি বন্ধুরা এমন চুরি করেছে প্রতিটি ক্ষেত্রে এই 14 বছর ধরে আজকে বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমার যুবক ভাইরা এখানে আছে চাকরি আছে ব্যবসা আছে না এত কি বলেছিল 2008 সালে নির্বাচনে পূর্বে বলেছিল না ঘরে ঘরে চাকুরি দেব চাকুরি দিয়েছে দেয় আওয়ামী লীগের লোককে দেয় আর 20 লক্ষ টাকা যদি ভোট দিতে পারে তাহলে চাকরি হয় আজকে প্রধানমন্ত্রী পায়রা বন্দর উদ্বোধন করার একটা অনুষ্ঠান করেছেন ভার্চুয়ালি এই পায়রা বন্দরের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের বিরোধীরা অর্থাৎ বিএনপি
বলে যে রিজার্ভের টাকা কোথায় গেল অবশ্যই আমরা জিজ্ঞেস করতে চাই যে রিজার্ভের টাকা কোথায় গেল তিনি উত্তর দিয়েছেন রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয়নি চিবিয়ে তো খান নাই গিলে ফেলেছেন বন্ধুগণ আজকে রিজার্ভের টাকা আপনি গিলে ফেলেছেন বলেছেন পায়রা বন্দরে খরচ করা হয়েছে পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না রিজার্ভের টাকা হচ্ছে যে আপনার আমদানি আপনি যে সমস্ত বাইরে থেকে আমদানি করবেন তার আপনি সেই টাকা ডলার দিয়ে পরিশোধ করবেন আপনার এই রিজার্ভের টাকা হচ্ছে যে দেশের যখন অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে তখন আপনি সেই ক্রাইসিস দেখা করবেন পায়রা বন্দর অর্থনীতিবিদরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন এই পায়রা বন্দর কার্যকর হতে পারে না কারণ যে নাব্যতা দরকার তার এখানে যে জাহাজ ভিতরে আসার জন্য যে পানির গভীরতা দরকার সেই গভীরতা সেখানে নাই কি করেছেন তার জন্য এখন সুপার ড্রেজার লাগিয়েছেন সুপার ড্রেজার আরো 6,500 টাকা খরচ করে ওখানে আবার চুরির ব্যবস্থা করে আপনারা সেখানে আবার সুপার ড্রেজার লাগিয়েছেন বন্ধুগণ আপনার ওয়াজির কাদের সাহেব বলছেন যে তিনটা সমাবেশ করেই নাকি নাকি আমরা মনে করছি যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি আমরা তিনটা সমাবেশ করেই ক্ষমতায় চলে যাচ্ছি বলে মনে করছি না আমরা মনে করছি যে তিনটা সমাবেশ করেই আপনাদের এত কম্পন শুরু হয়েছে কাঁপাকাঁপি শুরু হয়েছে যে আপনারা এখন ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্য আপনার সমস্ত বাস পরিবহন ধর্মঘট করছে লজ্জা করেন আপনাদের কি নির্লজ্জ আপনারা কি কাপুরুষ আপনারা যে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের পেটুয়া সেই সমস্ত ইউনিয়নকে দিয়ে ধর্মঘট ডাকাচ্ছেন ধর্মঘটের ঘটনাটা দেখেন চট্টগ্রামে ধর্মঘট দিয়েছে মাওয়ারঝিঙ্গে ধর্মঘট দিয়েছে খুলনায় ধর্মঘট দিয়েছে কিন্তু সেই ধর্মঘট দিয়ে কি এই গণতান্ত্রিক গ্রামে মানুষ আটকে রাখতে পেরেছে পারেনি বন্ধুগণ তারা হেঁটে পায়ে হেঁটে বিভিন্নভাবে তাদের যে দাবি সেই দাবি জানাতে তারা সেই সব সমাবেশ উপস্থিত হয়েছে দেখেন বরিশালে ধর্মঘট দিয়েছে 5 দিন আগে ঘোষণা দিয়েছে কেন যাতে সমাবেশকে বন্ধ করা যায় রংপুরের ধর্মঘট দিয়েছে বাস শ্রমিকের ক্ষেত্রে দিয়ে কেন যেন আপনার সেই রংপুরের সমাবেশকে বন্ধ করা যায় আমি বাস মালিকদেরকে বলতে চাই আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনারা সবসময় জনগণের সেবা করেন আপনারা জনগণের সঙ্গে বরাবরই ছিলেন আজকে আপনার চালের দাম 10 টাকা থেকে 90 টাকা হয়েছে আজকে ডালের দাম বেড়েছে ডিমের দাম 135 টাকা হয়েছে চিনির দাম বেড়েছে আপনার বাচ্চাকে আপনি একটা ডিম পর্যন্ত দিতে পারেন না তাহলে কার ইঙ্গিতে কাদেরকে সহায়তা করতে আপনার এই ভয়ঙ্কর ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি যারা আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে যাচ্ছে অর্জন করে নিয়ে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা এই কাজটা করবেন না বন্ধুগণ জনগণের সঙ্গে থাকুন জনগণের ভোগান্তি করবেন না ওই সময় যাদের অসুখ হয় অসুস্থ হয় তারা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে পারে না ওই সময় যাদের কাজ থাকে তারা কাজে যেতে পারে না আমরা দেখেছি খুলনায় মানুষকে কি নিদারুণ কষ্ট হয়েছে মানুষের একটা রিক্সা পড়তে পারে না সেখানে কি আপনারা দেখেছেন যে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা পুলার সে নিজে প্যাসেঞ্জার নিয়ে পৌঁছে দিয়েছে আপনার সমাবেশ স্থলে সারাদিন কেন তার হৃদয়ে যে আকুতি তার হৃদয়ের যে আবেগ যে আমার এই সরকারের পতন চাই এই সরকারকে ফেলে দিতে হবে বন্ধুগণ আপনার যুব দলের সৈনিক আপনাদের ভাই নারায়ণগঞ্জের শাওন মুন্সিগঞ্জের আমিরের শাওন তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে বন্ধুগণ আমাদের জাহাঙ্গীর আজকে সারা মুখ যে বিকৃত হয়ে গেছে যুব দলের এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আপনাদের জীবনের অনেকের প্রাণ গেছে অনেকের আপনার পঙ্গু হয়ে গেছেন অনেকের আপনার বাড়ি ঘর সব বিনষ্ট হয়ে গেছে অনেকে দেশেও ঘুরে যেতে পারেন না গ্রামে ঘুরে যেতে পারেন না অনেকে এখানে রিক্সা চালান হকারি করেন এই ঘটনা ঘটে দাঁড়িয়েছে মোটর সাইকেল বাইক চালান বন্ধুগণ আমি মুন্সিগঞ্জের শাওনের
স্ত্রী তার বাচ্চাকে নিয়ে এসেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি তাদের পরিবারকে সাহায্য করার জন্য ডেকেছিলেন। সেইখানে শাওনের স্ত্রী তার 8 মাসের বাচ্চা ফুটফুটে একটা বাচ্চাকে নিয়ে বসেছিল সামনে। কি অসহায় দৃষ্টি তার স্ত্রী, তিনি একটা ভবিষ্যৎ চিন্তা করছিলেন যে এই বাচ্চাটাকে তিনি কি করে মানুষ করবেন। আজকে নুরিয়ানা আমাদের ছাত্রনেতা, তার মেয়ে 4 বছর বয়স, সে একইভাবে সে বসেছিল সেখানে, তার স্ত্রী জানে না তার এই বাচ্চাটাকে কি করে মানুষ করবে। বন্ধুগণ, এই আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে গুলি করে আমাদেরকে দমন করতে চায়, তারা আজকে আমাদের অত্যাচার করে নির্যাতন করে দমন করতে চায়। তারা কি পারবে দমন করতে বন্ধুগণ? এই দেশের মানুষটা করতে দেবে? আপনারা যুবকে কি তা করতে দেবে? বন্ধুগণ, নির্বাচন করতে চায়। কিসের নির্বাচন? এই দেশে কোনো গণতন্ত্র নেই, এই দেশে নির্বাচন নেই, নির্বাচন ব্যবস্থাটাই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন করেছে যাকে ডিসিএসপিরাই মানে না এবং তার নির্বাচন করতে পারে না। বলুন, সুতরাং নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে সবার আগে হাসিনাকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে দিতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক রায় সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে। বন্ধুগণ, খুব পরিষ্কার কথা যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা না দিলে এখানে কোনো নির্বাচন হবে না, আর নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তখন আবার নতুন করে এই দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন। তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমাদের সামনে এখন অনেক কঠিন সময়, আমাদের সামনে এখন অনেক পরীক্ষা, আমাদের সামনে এখন অনেক যুদ্ধ। আজকে এই যে চেয়ারটা খালি রেখেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আরেকটা চেয়ার আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এই গণতন্ত্রের জন্য। এখনো এই অসুস্থ শরীর নিয়ে তিনি তার গৃহে বন্দী হয়ে আছেন। বন্ধুগণ, আমাদের নেতা তারেক রহমান যাকে নির্যাতন করে নিপীড়ন করে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, তিনি নির্বাসিত অবস্থায় আছেন। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নেতা কর্মীকে আমরা হত্যা করেছে, গুম করেছে। বন্ধুগণ, কেন এতই যদি খেলতে চাও কি খেলা হবে? কিসের খেলা হবে? কিসের খেলা? খেলেছ তো মানুষের ভাগ্য নিয়ে, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলেছ, খেলেছ এই দেশের মানুষের যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে খেলেছ, এই দেশের মানুষ মহিলাদেরকে, নারীদের নিয়ে। খেলা হয় না, খেলা তখনই হয় যখন সে লেভেল প্লেইং ফিল্ড থাকে। খেলা তখন হবে যখন পদত্যাগ করবে সরকার থেকে এবং তার মধ্যবর্তী একটা তত্ত্বাবধায়ক সরকার যখন আপনার দায়িত্ব নেবে তখনই সেই নির্বাচনের খেলা হবে। এছাড়া কোনো খেলা তোমাকে খেলতে দেওয়া হবে না, খেলতে দেওয়া হবে না এই দেশের মানুষ আর কখনোই সেটা দেবে না। বন্ধুগণ, তাই এই যুবক ভাইয়ের কাছে আমার আবেদন, এই পৃথিবীতে যা কিছু পরিবর্তন এসেছে সব পরিবর্তন নিয়ে এসেছে যুবকেরা, তরুণেরা। বন্ধুগণ, আজকে সেই তরুণ যুবকদেরকে জেগে উঠতে হবে। এবং কিছুদিন আগে আমাদের এক বন্ধু বক্তা বলেছেন যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় না, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় না। তাই বন্ধুগণ, আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন, ফয়সালা কোথায় হবে? ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? কি বলেছেন? টেক ব্যাক, টেক ব্যাক, টেক ব্যাক বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন আমাদের শহীদ প্রসেন জিয়া রহমান সাহেব, যে বাংলাদেশ গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ হবে। বন্ধুগণ, আসুন সেই লক্ষ্যে আমরা সেই আন্দোলন সংগ্রাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমাদের দেশকে মুক্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ, যুবদলকে ধন্যবাদ, তারা আজকে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা আপনার এই কিছু না
জেলাতে আলেদা আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ থেকে আপনারা আন্দোলন করবেন সেটাই আমাদের আপনাদের কাছে আশা আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সংসদ জীবন জিন্দাবাদ শহীদ জিয়াবর দেশের জন্য জিন্দাবাদ এই মোবাইল চোর